হাই গাইস, এখন বাংলার একটা নতুন মুভি আসতে চলেছে, যার ট্রেলার নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে ক্লাউন। তো এই সিনেমার ট্রেলারটা সেরকম কোনো হাইপ পায়নি, মানে আপনারা দেখবেন ভিউতে সেরকম কিছু হয়নি। তো আমি ট্রেলারটা দেখলাম এবং আমাদের এবং আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এই ট্রেলারটা আপনারা একবার দেখুন, কারণ বাংলার মধ্যে এই ধরনের গল্প আমার মনে হয় নতুন। এবং এই টাইপের যে একটা জোকার টাইপের জিনিস, যেটা আমাদের বাংলার জোকার বলতে পারেন, সেই টাইপের জিনিসটাকে এনেছে, একটা সাইকো কিলার টাইপের। তো এর যদি গল্পটা আপনাদের একটু করে বলি, যে মানে ট্রেলার দেখে আমার কি মনে হয়, যে ট্রেলার দেখে যেটা আমার মনে হয়েছে, এখানে ওম সাহানি যে একজন জোকারের ক্যারেক্টার প্লে করেন, মানে জোকার সাজেন বাচ্চাদের সাথে, যেরকম হয় কোনো পার্টিতে গিয়ে জোকার সেজে আনন্দ দেয়া তাদেরকে, তার বিনিময়ে কিছু টাকা যেরকম রোজগার করেন যারা, সেরকম আর কি। এবং তার একটা প্রবলেম আছে আমার যেটা মনে হচ্ছে, সে দিনের বেলা ঠিকঠাক, কিন্তু রাত্রের দিকে সে একটা ডিসঅর্ডার, মানে তার একটা রোগ আছে, যেটা দুটো পার্সোনালিটি সে নিজের মধ্যে রাখে। যেমন একটা হচ্ছে নর্মাল পার্সন, আর একটা রাত্রের দিকে হলেই তার মধ্যে একটা অন্য রকম চলে আসে, যেটা হচ্ছে সে সাইকো কিলার হয়ে যায় এবং লোকেদেরকে মারতে থাকে। এবং কাদেরকে মারতে থাকে সেটা আমরা এখন বুঝতে পারছি না, তবে সে একজন সিরিয়াল কিলার টাইপের, একদম নৃশংসভাবে লোককে হত্যা করে বেরোয়। এবার দেখবেন আপনারা যখন সেই সাউথের একটা সিনেমা দেখেছিলেন, যেটা অপরিচিত, আমাদের সবার প্রিয় সিনেমা, সেখানেও কিন্তু এই ক্যারেক্টারটা দু তিন রকমের ডিসঅর্ডার ছিল, মানে অনেক রকমের সে হয়ে যেত, তার নিজের মধ্যে থাকতো, মাঝে মাঝে এটা চেঞ্জ হয়ে যেত, ওটাই চেঞ্জ হয়ে যেত, এরকম হতো। তো এইরকমই বলতে পারেন, কাইন্ড অফ ওই টাইপের। এখানে যত সম্ভব আমার মন বলছে যে ওম সাহানি ছোটবেলায় কিছু একটা তার সাথে ঘটবে, তার মা বাবার সাথে কিছু একটা ঘটবে, তারপর থেকেই সে একটু অন্য ধরনের হয়ে যাবে, বা এটা রিভেঞ্জও নিতে পারে সে এইরকমভাবে, সেটা এখনও স্পষ্ট নয়। তবে আমার যেটা মনে হয়, এটা রিভেঞ্জ ঠিক নয়, এটা একটা সাইকো কিলার যেরকম করে থাকে সেই রকমের একটা ট্রিটমেন্ট এখানে হয়েছে, যেটা ভালো লাগছে। আর ওম সাহানিকে কিন্তু বেশ ভালো লাগছে, তার অ্যাক্টিংটা আমার প্রমিসিং মনে হচ্ছে, এবং জোকার হিসেবে যেরকম তাকে মেকআপ করানো হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে। এবং এখানে সাপোর্টিং কাস্ট আছে, দেবলীনা, তারপরে ইন্দ্রনীল, এদের কাজ ঠিক আছে। তবে আমার এখানে যেটা মনে হচ্ছে, এখানে যে পুলিশ ইন্সপেক্টরটা যেটা আছে, যে এমনি ফর্মাল ড্রেসে আসেন, ফর্মাল ড্রেস বলতে কি, ফর্মাল ড্রেসে আসে না, সে নিজের স্টাইলে আসে, যেরকম হচ্ছে কুর্তা পরে, কখনো পাটিয়ালা প্যান্ট পরে, এরকম ধরনের। তবে আমার এটা কেমন একটা যেন দেখতে লাগছে, হয়তো নতুনত্ব কিছু চেষ্টা করেছে যে এই ক্যারেক্টারটাকে এইরকমভাবে, তবে আমার যেন কেমন একটা তাকে দেখতে লাগছে, একটা কি বলবো, ওই ইনভেস্টিগেশন করছে না ওই রকম ভাবে তাকে, যেন সেই কি একটা পাড়াশি রাঙাটে ছেলের মতো মনে হচ্ছে আমার, ওইটা ঠিক আমার পছন্দ হলো না। তো ওটা যদি অন্য কিছু হতো তো আমার মনে হয় ভালো হতো। এবার এখানে সে পুলিশের ভূমিকায় অভিনয় করছে, যদি ডিটেকটিভ টাইপের কেউ হতো তাহলেও ঠিক ছিল। তো এটাই আমার একটুখানি খামতি মনে হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক আছে, খারাপ না, তবে বাংলাতে নতুনত্ব কিছু একটা চেষ্টা করেছে যেটা অ্যাপ্রিসিয়েট করা উচিত আমার মনে হয়। আপনার ট্রেলারটা একবার দেখুন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এরপর আমি বলিউড থেকে একটা আপডেট দেবো, যেটা দৃশ্যম টু, তার চতুর্থ দিনে বক্স অফিস কালেকশন কি হয়েছে। চতুর্থ দিনে ডবল ডিজিটে এসেছে, আমি আপনাদের বলেছিলাম চতুর্থ দিন কিন্তু ডবল ডিজিটেই আসবে, সিঙ্গেল ডিজিটে আসবে না। এর ক্রেজ সত্যি আলাদা লেভেলে চলছে, কারণ চতুর্থ দিনে কালেকশন এসেছে 11,87,00,000, ভাবুন, মানে বলতে পারেন 12 কোটি মতো। তো এটা চতুর্থ দিন, মানে ওয়ার্কিং ডেতে এইরকম ধরনের কালেকশন আসা, এটা কিন্তু বিশাল বড় একটা সাইন। এর যদি আমি 4 দিনের টোটাল কালেকশন ধরি তাহলে দাঁড়ায় 76,01,00,000। তো মানে ভাবুন, এই 4 দিনেতে 76 কোটি হয়ে গেছে, 100 কোটি তো হয়ে যাবে, ভেরিয়া রিলিজের আগেই 100 কোটিতে ঢুকে যাবে। মানে এখন ধরুন আজকে মঙ্গলবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, মানে এখনো হাতে 3 দিন টাইম আছে, 3 দিনে যদি 10 কোটিও হয়, আমি 9 কোটি যদি ধরছি, তাও 100 কোটিতে টাচ করে ফেলবো, আমার যেটা মনে হয় 100 কোটি টাচ হয়ে যাবে। এবার ভেরিয়া এলে একটু স্ক্রিন কাউন্ট কমবে, তবুও ব্যাপারটা দেখুন, তখন কান্তারা এসেছিল, কান্তারা কিন্তু অনেক সিনেমা তারপরেও আসছিল, কিন্তু ওর একটা অডিয়েন্স কিন্তু ছিল, তেমনই এর একটা অডিয়েন্স কিন্তু থেকে যাবে আমার যেটা মনে হচ্ছে। তো দেখা যাক কত করতে পারে, আমার আনুমানিক মনে হয় এটা 130-135 কোটিতে গিয়ে থামবে আমার যেটা মনে হয়। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সিনেমাটা দেখেছেন কি এখনো, না দেখে থাকলে অবশ্যই দেখুন, সিনেমা হলে গিয়ে দেখুন। তো এখনের মতো এইগুলোই ছিল, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য একটু ওয়েট করুন। তো এখনের মতো